আমার শাশুড়ি মাকে নিয়ে আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, ছোট্ট একটা গল্পও বলতে পারেন। আর আজকে সারাদিন কী কী করেছি সেগুলো সব কিছুই আপনাদেরকে দেখাবো। অনেকেই অনেক মন্তব্য করেন, অনেকেই অনেক কথা বলেন আমাকে নিয়ে বা আমার শাশুড়িকে নিয়ে, তো সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম টু ইকবাল লাইফ স্টোরি থেকে। এই যে আমি ভিডিওতে কথা বলছি দেখছেন আমার শাশুড়ির সাথে, আমি এখন বাইরে যাব। আমার শাশুড়ি আমার মেয়েকে রেডি করে দিল, আমি রেডি হয়ে পড়েছি। এক আপনাদের তো ভিডিওর প্রথমেই বললাম আজকে একটা ছোট্ট স্টোরি শেয়ার করব, সেটা হচ্ছে আমার শাশুড়ি মাকে নিয়ে। আমি আর আমার দেবর রেডি হয়ে বাইরে বের হয়ে গিয়েছি আশাকে নিয়ে। আজকে আশাকে রেখে যেতে চাইছি, কিন্তু আমার দেবর বললো না ভাবি ওকে নিয়ে নেন। আমি ভাবলাম যে বাড়ির শীত সোকে রেখে যাই, বাট ইরফান ওকে নিয়েই যাবে। তো বের হয়ে পড়ছি আমরা, আজকে একটু কাজ আছে, কাজ শেষ করে দুজনে হচ্ছে দক্ষিণা কিচেনে খাবো। সো চলুন দেরি না করে আপনাদের সাথে গল্পটা শেয়ার করি। আমি কেন একা থাকি, আমি এত টাকা ইনকাম করার পরেও কেন হচ্ছে আমি ফ্ল্যাট কিনি না, আমি গাড়ি কিনি না, আমার জামাইকে বাইক কিনে দেই না, অনেক অনেক কোয়েশ্চেন্স। সো আমি আপনাদেরকে কিছু কথা আজকে বলবো। আমি টাকা ইনকাম করি মোটেও বাড়ি তৈরি করার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য বা গাড়ি কেনার জন্য না। সবার জীবনে গাড়ি, ফ্ল্যাট, বাড়ি এগুলোই স্বপ্ন থাকে না। কিছু কিছু মানুষের জীবনে আর অন্য ডিফারেন্ট স্বপ্নও থাকে, যেটা আমার 2019 সাল থেকেই আছে, কিন্তু সময়, সুযোগ অথবা পরিস্থিতির কারণে করে উঠতে পারছিলাম না। হয়তোবা এখন সময় এসেছে, ইনশাল্লাহ সামনে আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন, খুব তাড়াতাড়ি সে দিনটা চলে আসতেছে ইনশাল্লাহ। হয়তো বা আল্লাহ চাই বলেই আসতেছে বা আল্লাহ চাচ্ছেন বলেই আসতেছে। আমরা মানুষ, আমরা চাইলেই কোনো কিছু করে ফেলতে পারি না, আমরা শুধু পারি পরিশ্রম করতে। আমি মানে বললে আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না, আমি যে কতটা পরিশ্রম করি সেটা আমি জানি আর আমার ফ্যামিলির মানুষগুলো জানে। এবার আসি আমার শাশুড়ির কথায়। এই মানুষটা না থাকলে আমি আজকে এই ছোঁয়া এখানে থাকতে পারতাম না, কারণ আমার শাশুড়ি মা অনেক সাপোর্টিভ একটা মানুষ। আমার মা চলে যাওয়ার পর একদিনের জন্য সে আমার সাথে কখনো বাজে বিহেভ করে নাই। ইভেন মা যখন ছিল তখন তো করেই নাই, এখন আরও না, আমাকে মাথায় করে রাখে। আমি যা চাই তার থেকে বেশি আমার শ্বশুর শাশুড়ি দিতে চায় আমাকে। আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করার জন্য তারা কত কিছু যে স্যাক্রিফাইস করতেছে, বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি, সাথে তো আমিও পরিশ্রম করছি। ইভেন আমার বাবা, ভাই, বিশেষ করে আমার ভাই বা সবাই অনেক বেশি হেল্প করতেছে। আমি অনেক বেশি লাকি যে এমন একটা শ্বশুর বাড়ি পেয়েছি, এমন একটা ভাই পেয়েছি, এমন একটা ভাবি পেয়েছি যারা নাকি আমাকে ভালোবাসে। আমার একটা স্বপ্ন পূরণ করার জন্য সবাই কত স্যাক্রিফাইস করতেছে, মাশাআল্লাহ, আমি আসলেই অনেক লাকি। আর অনেকে বলেন আমি কেন ঢাকায় থাকি, ভাই আমি বিজনেস করি, আমাকে ঢাকায় থাকতেই হবে। আর আমার শ্বশুর শাশুড়ি বিয়ের আগে থেকেই জানতো আমি বিজনেস করি, সো তারা বিয়ের আগে থেকেই মেন্টালি হচ্ছে প্রিপারেশন ছিল যে আমি গ্রামে থাকব না। আর গ্রামে থাকি বা শহরে থাকি, যেখানেই থাকি, আমার মন পড়ে থাকে আমার শাশুড়ি মায়ের কাছে, বিকজ উনিই এখন আমার মা। এই যে বাইরে থেকে খেয়ে আসছি, আবার আমি আমার শাশুড়ির জন্য গ্রিল নিয়ে আসছি, তাকে পরোটা ভেজে দিচ্ছি। সো প্রতিটা সংসারের স্যাক্রিফাইস থাকলে সংসারটা সুন্দর হয়। আর বিশ্বাস করেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমিও যে এত ভালো একটা শ্বশুর শাশুড়ি সবাইকে পাবো কখনো ভাবতে পারি নাই। বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো মানুষ, আল্লাহ তাদেরকে অনেক ভালো রাখুক, তার সাথে আমার পরিবারকেও অনেক ভালো রাখুক। আমার ভাই, ভাবি, আমার ছোট্ট একটা বাবা আছে, বাবাটাকে সবাই দোয়া করবেন। আর আমি সব সময় দোয়া করি প্রত্যেকটা বাবা মা ভালো থাকুক, প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি ভালো থাকুক। কেউ না খারাপ হয় না, পরিস্থিতির জন্য মানুষ খারাপ ব্যবহার করে বা খারাপ হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমি খুবই লাকি এমন একটা মা পেয়েছি। সবাই মার জন্য দোয়া করবে।